আচ্ছা, এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভ্যালু গুলা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং করে করা, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। এবার আমরা কি গুলাকে কি করব, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আকারে সাজাবো, যার কারণে এখানে দিবেন কে শর্ট, কি দিবেন কে শর্ট। ঠিক আছে, এবার একটু রিলোড দেন। দেখেন এখানে ডিসেন্ডিং মানে এখানে উল্টা পাল্টা হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করেন যে শর্ট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, আমরা মনে হয় এখানে ওই একই প্রবলেম করছি নাকি, ফোরটা প্রথমে আসছে, তারপরে ওয়ান আসছে, তারপরে থ্রি আসছে, তারপরে টু আসছে, এরকম আসার কথা না। কিগুলা কিগুলা হবে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং দেখি, কিগুলা এই যে কিগুলা অ্যাকর্ডিং টু কি, নাম হচ্ছে কে শর্ট। আমরা এখানে কি দিয়েছি, কে শর্ট। ও আচ্ছা, ঠিকঠাক মতোই আছে, সম্ভবত ঠিকঠাকই আছে, বুঝতে ভুল। এখানে লক্ষ্য করেন যে ABCD আকারে সর্বপ্রথম কি আসতেছে, এফ আসতেছে না, এই জন্য ফোর আসছে এখানে, তারপরে ও আসতেছে যার কারণে ওয়ান আসতেছে, তারপরে কি আসতেছে, টি আসতেছে, টি তার যার কারণে এখানে থ্রি আসছে, তারপরে আবার টি আসছে যার কারণে টু আসছে। ঠিক আছে, একটু বুঝতে প্রবলেম আছে না, তাছাড়া ঠিকই আছে। এগুলা এখন কি গুলাকে দেখেন এখন অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে কি গুলা। ঠিক আছে, তো এটাই হচ্ছে কে শর্টের কাজ, কে শর্টের মাধ্যমে কি গুলাকে আপনি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আকারে লিখতে পারবেন।